एवरीवन मैं नवनिर्मित लखीमपुर चिकित्सा महाविद्यालय यालो आइछो आरो आपनालोग देखाबले आइछो आरो आपनालोग मय प्रणव जुटिया स्वागतम जनाइछो पियासम केसन यूट्यूब चैनल दिलय बोलक आमी भितरले हुमाय जाम এখন আইডিয়া বনাই আছে এইখনে হল লখিমপুর ক্যান্সার হসপিটাল সাইলো কিমান নামকে বনাইছে এখন হল মাটি আর শিশু স্বাস্থ্য চিকিৎসালয় ইয়াতে মাটি সুরক্ষা দিয়া হয় আমি সোমাই আহিছোঁ আৰু মেডিকেল কলেজখন হ'ল সেইখন আপোনালোকে নিশ্চয় দেখা পাইছে জৰুৰীকালীন ইমাৰ্জেঞ্চি লিখা আছে ইয়াত আপোনাৰ এইখন কোনখন হয় এইখন এইখন ইয়াৰ প্ৰিন্সিপাল কোৱাৰ্টাৰ হয় এইটো এইখন হল লখিমপুর চিকিৎসা মহাবিদ্যালয় তো এইটো ফ্রন্ট সাইড হয় আর ফ্রন্ট সাইডে আমি উপস্থিত আছো এইটো হল মহলো আর আমি এটা গৈ আছো বেক সাইডে আপনার বহুত ডাঙর এরিয়া হয় কিমান মাটি আছে ইয়াত মিনিমাম তো আছে বহুত আছে বহুত ডাঙর এরিয়া হয় এইটো বহি বিভাগ হয় অন্ত বিভাগ আর এপিনেও আছে এপিনে বনাই আছে হওয়াগে নাই সম্পূর্ণকে সো বলক অল্প বেকগ্রাউন্ড চাও বনাই আছে বহুত ডাঙৰ হয় এইটো এইটোৱে হৈছে গাড়ী ৰখা ঠাই যান বাহন ৰখা স্থান লিখা আছে চাইনবোৰ্ডত আৰু এইটোৱে হ'ল বহি বিভাগ আৰু অন্ত বিভাগ ইয়াত লখিম ইয়াত চিকিৎসা কৰা হয় আপোনাৰ ডেণ্টেল হওক যিকোনো হওক মানে আপোনাৰ ক'বলৈ গ'লে কি বুলি ক'ব লাগিব সকলো হ'ব এইখনেই হ'ল একাডেমিক কম এডমিনিষ্ট্ৰেটিভ ব্লক এইখনো হ'ল লখিমপুৰ চিকিৎসা মহাবিদ্যালয় এটা পাৰ হ'ব নেকি এটা পাৰ্ট অন্য এটা পাৰ্ট চ' সেইপিনে আমিও দেখাবলৈ চেষ্টা কৰিম এইটো কাৰণ ডাঙৰ এইটো শিকোৱা হয় শিক্ষা দিয়া হয় আপোনাৰ যে নাৰ্ছসকলৰ যি শিক্ষা ডক্টৰ হওক পঢ়িবলৈ ইয়াত আপোনাৰ সুবিধা দিয়া হয় চ' আহক ইয়াতো আপোনালোকে এটা কথা জনাই থওঁ আপোনালোকক যে এই বিল্ডিংটো আপোনাৰ আপোনালোকক যিটো দেখুৱালোঁ আপোনালোকে ইয়াত নাভাবিব যে মাটি কমকৈ আছে ইয়াত বহুত মাটি আছে আৰু এতিয়ালৈকে ইতিমধ্যে বনাই আছে বনাই শেষ হোৱাগৈ নাই আৰু সেইটো হ'ল আপোনালোকে নিশ্চয় দেখা পাইছে এইটো হ'ল ডক্টৰ কোৱাৰ্টাৰ গতিকে এইপিনে আছে নাৰ্ছ এইটো এইপিনে থাকে নেকি নাৰ্ছ এইপিনে নাৰ্ছ থাকে নাৰ্ছ আৰু কোৱাৰ্টাৰ সকলো থাকে এইটো হ'ল বিল্ডিং আপোনালোকক দেখাইছোঁ মহাবিদ্যালয়ৰ এটা ছেকেণ্ড পাৰ্ট যিহেতু বনাই আছে হোৱাগেই নাই সম্পূৰ্ণকে কালাৰিং কৰাই নাই এতিয়ালৈকে অহ আর নার্সর গার্লস হোস্টেল ইয়াত কোচিং ইয়াত থাকিব পৰা হ'ব থাকিব পঢ়িবলে যেতিয়া আহিব নার্সর ক্লাস কৰিবলে আহিব তেতিয়া ইয়াত থাকিবলে সুবিধা দিয়া হ'ব আৰু যিসকলে প্ৰশিক্ষণ ল'বলে আহিব ইয়াতে আপোনালোকে থাকিব পাৰিব গার্লস হোস্টেল এইটো এটা ছেকেণ্ড এইটো হ'ল ডক্টৰ হোস্টেল ফিমেলৰ যিসকল আপোনাৰ ডক্টৰনী বাইদেউ থাকে তেখেতলোকে ইয়াতে থাকিবলৈ পাব আৰু ইয়াত দেখিছে আপোনালোকে কাম কৰি আছে ইতিমধ্যে কাম কৰি শেষ হোৱাগৈ নাই কৰ্মচাৰী লাগি আছে এতিয়াও আৰু এইখনে আপোনাৰ ওপৰলৈ তুলি নিয়া হয় তুলি মেলি এইখিনি বনোৱা হয় আৰু এয়া হ'ল ডক্টৰসকল ইয়াত থাকিব পাৰিব আৰু আমাৰ যিসকল পুৰুষ হয় পুৰুষ ডক্টৰ ইয়াতে থাকিব পাৰিব আৰু এয়া হ'ল বয়জ ইণ্টাৰ্ণ হোষ্টেল এইখন আমাৰ বয়জ হোষ্টেলৰ হয় এতিয়াও যিসকলে আপোনাৰ মেডিকেলৰ যি ফৰ্ম এপ্লাই কৰিছিলে তেখেতলোকৰ হয়তো এডমিট আহিব হৈছে আৰু এতিয়াও বনা
এইটো বয়েজ হোষ্টেল সেকেন্ড পার্ট আর এইখন এখন সরু দোকান ইয়াতে কিছু আছে ও হাই মান ধুনিয়া সৌন্দর্য আপনার কি কবলে থাকা নাই রাইজর এটা সুখবর আমার লক্ষিমপুর চিকিৎসা মহাবিদ্যালয় স্থাপন করেছে আর আপনারও গ্রাহক চিকিৎসা লক্ষিমপুর চিকিৎসা মহাবিদ্যালয় এডমিট লোক আর শিক্ষা গ্রহণ করি আপনার যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎটা গড়ি তোলক ইয়াত দেখিছে আপনাদের বেসিকা কাম করে আছে আমি সুধি চাব পৰা যায় পারমিশনটো লৈ চাওঁ ইয়াত আপনার ভিতরে সোমাই যাবলে দিয়ে নে নিদিয়ে কি করে কি নকরে এটা মই বর্তমান উপস্থিত আছো আপনার মেডিকেল কলেজত সোমাই যাবলে চেষ্টা করি ইয়াতে লিখা আছে আপনি CCTV-ৰ নিৰীক্ষণত আছে আর মই ফ্রন্টৰ পৰা দেখা বেক কেমেরা করে দেখাবলে চেষ্টা করছো ইয়াত লিখা আছে দেখিছে আপোনালোকে ইয়াত চাকরি নিযুক্তি সম্পর্কে কোনো ধরনের আবেদন পত্র গ্রহণ করা হোৱা নাই আর নো জব এপ্লিকেশন একসেপ্টেড হিয়ার আর ইয়াতে লিখা আছে যতে ততে থু খেকার নেপেলাব গুটকা পান তামোল অন্য রাগিয়াল দ্রব্য চিকিৎসালয় চৌহদত সেবন করা নিষেধ আর বহুতো দিয়া আছে রোগীর চিকিৎসার আর দায়িত্বর সনদ দিয়া আছে ইয়াত আপোনালোকে এই এখনলৈ আহিব আর চাই লব ইয়া কি কি আপনার বাবে উপযুক্ত সেইখানে চাই লব পড়ি লব বলব ইতালে সোমাই যাও এটা বনাই থাক ইয়া কালারিং করে আছে রক্ত ভরাল টু ব্লাড ব্যাঙ্ক আপনার যদি কোনোবা ব্লাড দিয়া মানুষ আছে তেনেহলে আহক ইয়াত ব্লাড দি থৈ আপনাদের যাও এটা ইতিমধ্যে দেখা পেয়েছে আপনাদের ইয়ার রং করে আছে উপর ইয়া কর্মচারী কর্মচারী লাগি আছে আর ইয়াতে লেখা আছে বাহিরলে মই যেনি সোমাইলো এইপিনে বাহিরলে যাব আর এয়াই হয়েছে রক্ত ভরাল আর ইয়াতে লেখা আছে রক্তদান করক জীবন রক্ষা করক ভলেন্টারি ব্লাড ডোনেশন ইট সেভস লাইফ কোনে রক্তদান করব পারে 18 বছর বয়সের পর 60 বছর বয়সলকে যিকোনো সুস্থ মানুষে রক্তদান করব পারে ইয়াত কোনোবা যদি বেমার আজার থাকে তেখেতলোকে এই রক্তদান করব নোৱাৰে আর ইয়াতে লিখা আছে বহুতো আপনার যিখিনি প্রয়োজনীয় সেইখিনি আপনাদের চাই লব আর বহুখিনি আছে বহুত ডাঙৰ হয় আপনার থুলমূলকৈ দেখাই দিছো আপনার রক্তদাতার সতেজীকরণ কক্ষ যখন সতেজ হয়ে থাকে তেখেতলোক এই কক্ষত রখা হব আর ইয়াত রক্ত ভরালর ভারপ্রাপ্ত বিষয়ক কক্ষ যিজন রক্ত দান করে যখন রক্তদান করে তেখেতলোক যি রক্তর ভরাল সেই ভারপ্রাপ্ত বিষয়ক কক্ষত রখা হব ইয়াত আছে বীজাণুমুক্ত কক্ষ আর এপিনে হল উপলে যাব পৰা সুবিধা আছে এতিয়ালৈকে বনাই হোৱাগে নাই আর বলক গুণগত মান নিয়ন্ত্রণ কক্ষ রক্ত ভরাল TTI কক্ষ নিশ্চয় দেখা পাইছে আর হল ল্যাবরেটরি এই ল্যাবরেটরি আপনার যুক্ত পরীক্ষা নিরীক্ষা করবর কারণে এই ল্যাবরেটরি বনোয়া আছে আর সকল টেস্ট ইয়াতে করা হব গতি আপনার যুক্ত পরীক্ষা নিরীক্ষা করবল হয় ইয়াল আপনার যুক্ত প্রয়োজনীয় সেইখানে লো আহ এটা হল জরুরীকালীন সেবা বিভাগ আর ইয়া ভিতরে আছে অস্ত্রোপচার কক্ষ বনাই আছে এতিয়া ইতিমধ্যে হওয়াগে নাই সম্পূর্ণকে সো অলপ সোমাই যাও ইয়া দেখিছে আপনাদের ইয়াতে বেড আছে আর মই ভিতরে সোমাই না যাও কারণ হয়তো বেয়া কথা হব পারে মানে গালি বেরিয়ে পড়ে সেইকাৰণে মই ভিতরে সোমাই না যাও তো আপনাদের ফ্রন্টের পৰা দেখালো আর ভিতরে বেশিকে সোমাই গেলে হয়তো কোনোবা কিবা কৰি দিব পাৰে এটা হল বিভাগটো
সৈতে বর্তমান উপস্থিত আছে আমার বিশ্বজিৎ হাওড়া স্যার। তেখেতে মূলত আহিছে আর মানে তখন ঘরপা আইছো ইতিমধ্যে মূল ঘর আজাদত আর স্যারও ঘরও আজাদতে হয়। কি কব স্যার, কেন লাগছে? ভাল লাগছে প্রণব। লক্ষিমপুর মেডিকেল কলেজ তোমার লক্ষিমপুরী রাইজ একটা ডর সপন আর সপন তো সার্থক হয়েছে। বর্তমান নির্মাণ চলি আছে, আমি দেখি চাই এখানে। কিন্তু ভিউটা কেমন পালা মেডিকেল কলেজ? মজা কোনটালে সকল মানে বিভাগের চিকিৎসকর চিকিৎসা উপলব্ধ হবো ইয়াতে আর বর্তমান ও পি ডি চিকিৎসা আরম্ভ হয়েছে, দেখি চাই তুমি গোটেখিনি। তো খুব সুন্দর, ভাল লাগছে। কারণ সকলখিনি দেখাবল আপনার সক্ষম নয়, কারণ নিশ্চয় দেখি আছে আপনাদের নির্মাণ কার্য চলি আছে, এটাও আপনার রং করে সম্পূর্ণ হওয়া নাই। আর হয়তো আপনাদের সম্পূর্ণ হলে আপনাদের দেখাবলে চেষ্টা করি সম্পূর্ণক। সো ঠিক আছে, আর কোথায় যাব নাকি? কমপ্লিট বলক, আজি ভিডিওটা ইমানটা সমাপ্ত করব বিচার, সামনি মারিব বিচার। যদি আপনাদের ভিডিও চাই ভাল পালে তো লাইক করব, কমেন্ট করব, শেয়ার করব। আর আপনাদের এই লক্ষিমপুর চিকিৎসা মহাবিদ্যালয়েরপরা আজি ভিডিওটা ইমানতে সামনি মারিছো। ধন্যবাদ।